আসসালামু আলাইকুম লাস্ট আমার একটা ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়েছি কীভাবে আপনারা হচ্ছে ইন্ডিয়ান ভিসার জন্য অ্যাপ্লিকেশন করবেন নির্ভুলভাবে এবং এ টু জেড সব কিছু ডিটেলস ইনফরমেশান দিয়ে আপনারা কীভাবে অ্যাপ্লিকেশনটি কমপ্লিট করবেন সো সেই ভিডিও যারা এখনও দেখেননি তারা সেই ভিডিও দেখে আসতে পারেন সো ভিসা অ্যাপ্লিকেশনের ভিডিওটার পর অনেকেই জানতে চেয়েছে যে পেমেন্ট প্রসেসটা কীভাবে আপনারা কমপ্লিট করবেন বা কীভাবে স্কেডিউলটা নেবেন সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা হচ্ছে অ্যাপ্লিকেশন কমপ্লিট করার পরে আপনারা হচ্ছে অনলাইনেই আপনাদের ইন্ডিয়ান ভিসার যে পেমেন্ট আছে সেটা কমপ্লিট করতে পারবেন এবং স্কেডিউল নিতে পারবেন কবে আপনার ফাইলগুলো জমা দেবেন আর কি সো সেটার প্রসেসটাই আমি এখন আপনাদেরকে দেখাবো সো আবার বলছি যারা কিনা অ্যাপ্লিকেশন প্রসেসটা দেখে আসে নাই তারা আমার উপরে আইকন বার থেকে একটি লিঙ্ক আছে সেই লিঙ্কে ক্লিক করে দেখে আসতে পারেন অথবা আপনাদের জন্য আমি নিচে ডিস্সক্রিপশন বক্সে সেই লিঙ্কটি দিয়ে দেবো সেখানে ক্লিক করেও আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন সো চলুন এখন আমরা দেখি কিভাবে আমরা পেমেন্টটা কমপ্লিট করব ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশনের জন্য সো সর্বপ্রথম আমাদের যে কোনো ব্রাউজার ওপেন করে আমাদের লিখতে হবে ইন্ডিয়ান ভিসা পেমেন্ট ইন্ডিয়ান ভিসা পেমেন্ট লিখে আমরা সার্চ করলে আপনি দেখতে পারবেন অনেকগুলো অপশন চলে আসবে সো প্রথম যে অপশনটা থাকবে ডাব্লিউ অনলাইন পেমেন্ট অফ ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন প্রসেস ফি এই লিঙ্কটাতে আমরা ক্লিক করবো লিঙ্কটি আমি আপনাদের জন্য ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকেও ডিরেক্টলি ক্লিক করে চলে আসতে পারেন এই ওয়েবসাইটে দেন এই ওয়েবসাইটে আসার পর আপনারা একটু নিচে গেলে দেখতে পারবেন যে এখানে লেখা আছে ভিসা প্রসেসিং ফি পেমেন্ট এই ভিসা প্রসেসিং ফি পেমেন্টে ক্লিক করতে হবে দেন এইখানে আপনাদের ফুল ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন ফির যে ওয়েবসাইটটা আছে সেখানে নিয়ে আসবে আপনাদেরকে আপনারা যদি পেমেন্ট করে ফেলেন আগে থেকে তাহলে রাইট সাইডে দেখতে পাবেন চেক পেমেন্ট স্ট্যাটাস এখানে ক্লিক করে আপনার স্ট্যাটাস নিয়ে দেখে নিতে পারবেন এবং লেফট সাইডে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে আপনারা সেটাও পড়ে নিতে পারেন সো যেহেতু আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তাহলে এটা পড়ার কোনো প্রয়োজন নেই আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে আপনারা পেমেন্টটা কমপ্লিট করলে আপনাদের পেমেন্ট সাকসেসফুলে হয়ে যাবে সো প্রথমে আপনাদের অ্যাপ্লিকেশন ইনফো থেকে আপনাদের যে মিশন অফিস মানে যেইখানে আপনার অ্যাপ্লিকেশনটি করেছেন সেটা সিলেক্ট করবেন সো আমি যেহেতু ঢাকা থেকে করেছি তাই আমি ঢাকা সিলেক্ট করে নিচ্ছি দেন আপনার যে ওয়েব ফাইল নাম্বারটা আছে মানে অ্যাপ্লিকেশনের যে ফাইল নাম্বারটা আছে সেই ফাইল নাম্বারটা এখানে টাইপ করে দিতে হবে কপি পেস্ট হবে না দেন আপনি হচ্ছে এখানে আইভ্যাক সেন্টার আপনার হচ্ছে ঢাকার কোন আইভ্যাক সেন্টারটি সিলেক্ট করেছেন সেটা সিলেক্ট করে দেবেন এখানে দেন ভিসা টাইপ আপনার ভিসা অ্যাপ্লিকেশনের সময় যদি আপনি ট্যুরিস্ট ভিসা দিয়ে থাকুন তাহলে এখানে ভিসা টাইপ ট্যুরিস্ট ভিসা সিলেক্ট করতে হবে দেন আপনার অ্যামাউন্ট শো করবে অ্যামাউন্টটা দেখে আপনারা সেইবেন নেক্সট এ ক্লিক করে দেবেন আপনারা যদি হচ্ছে ওয়েব ফাইল নাম্বারটা খুঁজে না পান তাহলে হচ্ছে আপনারা যে অ্যাপ্লিকেশনটি করেছিলেন অ্যাপ্লিকেশন সেই অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন ওপেন করার পর দেখতে পারবেন যে আপনার যে ছবিটা আছে ছবির নিচে আপনার যে স্ক্যানার বার্ডটা আছে তার নিচে ছোট করে লেখা আছে একটা নাম্বার সেটাই হচ্ছে আপনার ওয়েব ফাইল নাম্বার সেই ভ্যান নেক্সট দেওয়ার পর আপনার পার্সোনাল ইনফরমেশন দিতে হবে এখানে এখানে হচ্ছে আপনার ফুল নেম দিতে হবে ফুল নেম দেওয়ার পর আপনার ইমেল অ্যাড্রেস দেবেন যেখানে আপনার সব ইমেলগুলো যাবে দেন আপনার কন্টাক্ট একটা নাম্বার দিতে হবে যেই নাম্বারে আপনার সব মেসেজগুলো আইভেক থেকে পাঠাবে সেটা দেওয়ার পর আপনার সেই ভ্যান শো ওভারভিউতে ক্লিক করবেন দেন আপনাকে এইখানে হচ্ছে ফুল ডিটেলসটা দেখাবে আপনি আপনার ওয়েব নাম্বার প্লাস হচ্ছে আইভেক সেন্টার ভিসা টাইপ ফিস নেম এবং ইমেল অ্যাড্রেস সব কিছু আপনারা যা দিয়েছেন সব কিছু একটা ওভারভিউ দেখাবে সো আপনি যদি একই সাথে আপনার আরও মাল্টিপল ফ্যামিলি মেম্বারের জন্য অ্যাপ্লাই করে থাকেন তাহলে আপনি এখানে দেখতে পারবেন যে অ্যাড মোর ফর ফ্যামিলি মেম্বার সো এইখানে যদি আপনি ক্লিক করেন তাহলে হচ্ছে আপনি আরও অ্যাপ্লিকেশনে পেমেন্ট যেইগুলো আছে ধরেন আপনি চাচ্ছেন যে আপনার যে আপনার হয়তো ফ্যামিলি থেকে তিনজন একসাথে অ্যাপ্লাই করেছেন এবং চাচ্ছেন যে পেমেন্টটা আপনারা একসাথে করবেন কারণ পেমেন্ট একসাথে করলে হবে কি যে আপনারা যখন হচ্ছে স্কেডিউল নেবেন তখন আপনারা একসাথে যেতে পারবেন হলে দেখা যাবে অনেক সময় কেজুল ডেট যেটা থাকবে সেটা দেখা যাবে এক একজনে এক একটা পড়ে গিয়েছে বা আপনারা সেম ডেট সিলেক্ট করতে পারবেন না সো সেম ডেট যদি সিলেক্ট করতে না পারেন তাহলে দেখা যাবে এক একজনের এক এক সময় যাওয়া লাগতেছে সো এর থেকে বেটার আপনারা যদি হচ্ছে তিন চারজন একসাথে অ্যাপ্লাই করেন তাহলে আপনারা অ্যাড মোড় ফর ফ্যামিলি মেম্বারে ক্লিক করে তাদের ইনফরমেশনগুলো দিয়ে দেবেন আর যদি আপনার কোনো ফ্যামিলি মেম্বারের সাথে অ্যাপ্লাই না করেন যদি আপনি নিজেই করেন তাহলে আর কোনো কিছুই করা লাগবে না অ্যাড মোর ফর ফ্যামিলি মেম্বার সিলেক্ট করার প্রয়োজন নেই জাস্ট সেখান থেকে হচ্ছে আপনারা আই অ্যাগ্রি টু দ্য টার্মস অ্যান্ড সার্ভিসে চেকমার্ট দিয়ে আপনার হচ্ছে কনফার্ম অ্যান্ড মুভ ফর পেমেন্টে ক্লিক করবেন দেন আপনাকে এখানে হচ্ছে কার্ড ইন্টারনেট মোবাইল অ্যান্ড আদার ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আপনার হচ্ছে পেমেন্টটাও কমপ্লিট করতে পারবেন সো আমি সাজেস্ট করবো আপনার বিকাশের মাধ্যমে পেমেন্ট করাটাই বেটার হবে কোনো ঝামেলা হবে না একদম ডিরেক্টলি আপনার পেমেন্টটাও কমপ্লিট হয়ে যাবে সো এখানে বিকাশ সিলেক্ট করে দিয়ে আপনার এখানে সাইডে দেখতে পারবেন অ্যাপয়েন্টমেন্ট ডেট অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট টাইম এখান থেকে আপনাদের ডেটটা সিলেক্ট করতে হবে এবং আপনি হচ্ছে এখান থেকে একটা ডেটই সিলেক্ট করতে পারবেন ডেট সিলেক্ট করার পর টাইমটা সিলেক্ট করে দিয়ে একটা ভেরিফিকেশন নাম্বার আছে এখানে উপরে দেখতে পারবেন সেই নাম্বারটা সুন্দরভাবে দেখে দেখে টাইপ করে দেবেন টাইপ করার পর আপনারা পে নাওতে ক্লিক করবেন পে নাওতে ক্লিক করার সাথে সাথে আপনার যদি বিকাশ সিলেক্ট করে থাকুন তাহলে দেখতে পারবেন যে বিকাশের যে ইন্টারফেসটা আছে পেমেন্ট ইন্টারফেস সেখানে আপনাদেরকে রিডাইরেক্ট করে নিয়ে গিয়েছে তারপর আপনার বিকাশ নাম্বার দিয়ে আপনি সেটা কনফার্ম করে দিবেন সো পেমেন্ট সাকসেসফুলি কনফার্ম হয়ে যাওয়ার পরে আপনাদেরকে আবার নিয়ে আসবে হচ্ছে যে পেমেন্টের ওয়েবসাইটটা ছিল সেখানে সেখানে আপনি দেখতে পারবেন যে আপনার যে ওয়েব ফাইল নাম্বার আছে আইভেক সেন্টার নাম্বার পাসপোর্টের সব কিছু এখানে দেওয়া আছে এবং স্ট্যাটাস ডান সো আপনি চাইলে এটাকে প্রিন্ট পিডিএফ করতে পারেন বা ডিরেক্টলি প্রিন্ট করতে পারেন ঠিক আছে এবং চাইলে নতুন আরেকটা পেমেন্ট আপনারা করতে পারেন সো অবশ্যই এই পেমেন্ট স্লিপটা আপনারা যেদিন হচ্ছে আইভেক সেন্টারে যাবেন এইটাকে প্রিন্ট করে আপনাদের সাথে নিতে হবে সো অ্যাপ্লিকেশন থেকে শুরু করে পেমেন্ট প্রসিডিউর নিয়ে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে বা কোনো কিছু যদি জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজে আপনারা মেসেজ দিতে পারেন আশা করি সেখান থেকে আপনারা খুব দ্রুত সলিউশনটি পেয়ে যাবেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে তিল দেন বাই বাই